চারদিকে গরু মাংস, পোলাও, বিরিয়ানি এইসবের গন্ধে একদমই ভাত খাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম কোনো রকম শুটকি কিংবা মাছ ছাড়াই পাটায় বেটে নেওয়া কাঁঠালের বিচির ভর্তা। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এক কাপের মতো কাঁঠালের বিচি। চুলোর আঁচ মিডিয়ামে রেখে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন কাঁঠালের বীজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই চুলোর আঁচটাকে কমিয়ে দিতে হবে। কাঁঠালের বীজি ভাজার সময় অবশ্যই ঢেকে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আবারও ঢাকনা খুলে নাড়তে হবে। কাঁঠালের বিচি কখনো ফুলাচে ভাজবেন না, তাহলে কাঁঠালের বিচির ভেতরটা কাঁচা থাকবে আর স্কিনটা লালচে ভাব চলে আসবে। ভাজতে ভাজতে দেখবেন বিচিগুলো প্রায় ফুটতে শুরু হয়েছে, তাই ঢাকনা লাগিয়ে ভাজতে হবে, তাহলে বিচিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বিচির কালার চেঞ্জ হয়ে গেছে, এবার চেক করে নিচ্ছি। গরম অবস্থায় হাত দিয়ে এরকম করে ধরলে কিন্তু দেখতে পাচ্ছেন স্কিন থেকে বিচিটা আলাদা হয়ে গেছে। তখনই বুঝে নিতে হবে বিচিটা হয়ে গেছে। বিচিটা গরম থাকা অবস্থায় এরকম হাত দিয়ে স্কিন থেকে বিচিটাকে আলাদা করে নিয়েছি। বাস, সবগুলো বিচি আমি স্কিন থেকে আলাদা করে নিয়েছি। ভর্তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, 3টি পেঁয়াজ কুচি, 8-10টি রসুনের কোয়া, 10-12টি শুকনো মরিচ। এখন চুলোর আঁচ মাঝারিতে রেখে পেঁয়াজ, রসুন এবং মরিচগুলোকে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মরিচগুলো একদম মচমচে হয়ে গেছে। এখন মরিচগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই পেঁয়াজ রসুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ভর্তাটাকে তৈরি করার পালা। প্রথমেই শুকনো মরিচের বোটাটা ফেলে দিচ্ছি, সাথেই নিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজ রসুনগুলোর সাথে খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো একসাথে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে নেওয়াটা দেখাতে পারলাম না, তাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। বাস, ভর্তাটাকে বেটে নিয়েছি। খুব সহজে তৈরি করে দেখালাম পাটায় বেটে নেওয়া কাঁঠালের বিচির ভর্তা। ভর্তাটা দেখতে দারুণ লোভনীয় হয়েছে, তাই না? খেতেও অসম্ভব মজা হয়েছে। ঈদের পরে গরম গরম ভাতের সাথে শুটকি, ভর্তা এইসব খাবার খেতে খুব ভালো লাগে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।